আসসালামু আলাইকুম, দিস ইজ মাই আদার ভিডিও। তো আজকে আমি একটি রুবিক্স কিউব এনেছি আপনাদের সামনে এবং এটা মেলানোর ফার্স্ট প্লেয়ার আপনাদের সামনে শেয়ার করব। তো আপনারা সাথেই থাকুন এবং ভিডিওটা দেখুন। তো আমাদের রুবিক্স কিউবটা মেলানোর জন্য প্রথমে ফার্স্ট প্লেয়ার মেলাতে হবে এবং ফার্স্ট প্লেয়ারে আপনার মোট মিডিল পিস থাকে চারটা, এইটা 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 এবং এটা, এবং কর্নার পিস থাকে চারটা, এই যে এইগুলো কর্নার পিস। ওকে, এবং আপনার ফার্স্ট প্লেয়ার মেলানোর জন্য প্রথমে যে কোনো একটা কালার চুজ করতে হবে। তো আমি হোয়াইটটা চুজ করি এবং হোয়াইটের যেই মিডিল পিস, এই যে এইটে 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 এইটে, এগুলো মিডিল পিস। এবং আপনাদের দেখতে হবে যে কোনখানে মিডিল পিস আছে চারটা, এই চারটা। ওকে, এবং দেখুন এইখানে একটা মিডিল আছে, এইখানে আছে, এইখানে একটা নিচে আছে, এবং আর একটা এইখানে আছে। এই যা অ্যান্ড আপনার কিন্তু চারটা মিডিল পিস পেয়ে গেছে। এবং এই চারটা মিডিল পিস আমাদের নিচে নিয়ে যেতে হবে, মানে আপনার যে হোয়াইট, হোয়াইটের অপোজিটে নিয়ে যেতে হবে এই পাশে। অ্যান্ড এই দেখুন, এটা নিচে নিয়ে গেলাম, অ্যান্ড বাকি তিনটা আছে, একটা নিয়েছে এবং তিনটা আছে, এই তিনটেও নিচে নিয়ে যাবো। এই যে আর একটা নিলাম এবং এইভাবে বাকিগুলো নেব। এই যে আর একটা আছে। অ্যান্ড এইবার আপনাদের দেখতে হবে, এই দেখুন আমরা তো নিচে নিয়ে নিলাম চারটা হোয়াইট, এবং হোয়াইটের এই যে সাথে যে কালারটা থাকবে, দেখুন এই পাশে কিন্তু না, হোয়াইটের সাথে যে কালারটা থাকবে সেই কালারটা মানে এই মিডিলে যে কালার আছে সেই কালারের সাথে ম্যাচ করে এটা আপনারা এইভাবে উল্টাই দেবেন। এই দেখুন এইটার সাথে আছে আপনার অরেঞ্জ, এই হোয়াইটের সাথে, হোয়াইটের সাথে অরেঞ্জ, এই যে মিডিল পিসের সাথে এটা ম্যাচ করলাম, ম্যাচ করে এটা উল্টাই দেবো এইভাবে। দেখুন এই হোয়াইট অ্যান্ড এই অরেঞ্জ কিন্তু ম্যাচ, এবং এই হয় বাকিগুলো আপনাদের ম্যাচ করে উল্টাই দিতে হবে। এই দেখুন হোয়াইট আর গ্রিন আপনারা ম্যাচ করছে এবং এটা উল্টাই দিলাম, অ্যান্ড এইটা রেড ম্যাচ আছে উল্টাই দিলাম, এটা হোয়াইট ম্যাচ উল্টাই দিলাম। এবং এইবার আমাদের মেলানোর পালা হচ্ছে কর্নার পিস, এই যে কর্নার পিস চারটা। অ্যান্ড আমাদের প্রথমে মেলাতে হবে কর্নার মেলানোর জন্য আপনাদের দেখতে হবে কোন পাশে মানে কর্নারটা আছে আর কি। দেখুন উপরে কিন্তু দুইটা আছে, বাট এইটা আপনার ম্যাচ নেই, এটা এলোমেলো, ওই জন্য আমরা এটা প্রথমে নিচে নেব। নিচে তো কীভাবে নিতে হবে আপনারা জানেন, এভাবে উপরে উঠে দিলাম, এটা নিচে চলে আসলো। এবং আপনার এই হোয়াইটের সাথে মানে অপোজিটের কালারটা আপনারা দেখবেন না, হোয়াইটের সাথে যে কালারটা আছে মানে পাশে, এই কালারের পাশে নিয়ে যাবেন মিডিল পিসের সাথে ম্যাচ করে। ওকে, এবং এই হোয়াইটের সাথে আপনার আছে ব্লু, অ্যান্ড ব্লুর সাথে কিন্তু আমরা নিয়ে গেছি। এবং এটা আপনার যদি হাতের বাম পাশে থাকে তাহলে আপনারা ডান পাশে দেবেন, এবং হাতের ডান পাশে থাকলে বাম পাশে দেবেন। অ্যান্ড এইটা আমার এখন হাতের আছে বাম পাশে, ওই জন্য আমরা এখন দেবো এটা ডান পাশে। অ্যান্ড আপনার এই বাম পাশ থেকে আপনারা এটা নিচে নামাবেন, ডাউনে নামে তারপরে আবার যেটা আপনারা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে দিয়েছিলেন সেটা আবার হচ্ছে বাম পাশে নিয়ে যাবেন, যে তারপরে আপনারা এটা উপরে উঠাই দেবেন। এবং দেখুন এবার আপনাদের কিন্তু এই এই যে এই ব্লু এবং অরেঞ্জ এটা কিন্তু ম্যাচ হয়ে গেছে দেখুন। এবং এভাবে আপনাদের বাকিগুলো মেলাতে হবে, এটা কিন্তু ম্যাচই আছে, এটা আমার মেলানো লাগবে না, বাট আর দুইটা এখন আছে। এই দেখুন এটা প্রথমে নিচে আনলাম, অ্যান্ড এটার সাথে আছে রেড, রেডের পাশে নিয়ে গেলাম, ওকে মিডিল পিসের সাথে ম্যাচ করে। অ্যান্ড এইটা এখন আমার হাতের আছে বাম পাশে আছে, ডান পাশে নিয়ে যাব, বাম পাশ থেকে এটা নিচে নামাবো, লেফট সাইড আর কি নিচে নামাবো, তারপরে আবার আপনার যেটা ডাউন থেকে আমি দিয়েছিলাম হচ্ছে রাইটে সেটা আবার লেফটে নিয়ে যাব, অ্যান্ড এটা আপ করে দেবো। দেখুন এটা কিন্তু ম্যাচ। এইবার আপনার আর একটা পিস আছে কর্নার পিস, অ্যান্ড এইটা ম্যাচ করার জন্য দেখতে হবে কোনখানে আছে, নিচে আছে। অ্যান্ড নিচের থেকে উপরে উঠানোর জন্য আপনারা এই দেখুন হাতের রাইট সাইডে থাকলে মানে রাইট থেকে করবেন, অ্যান্ড লেফট থেকে থাকলে লেফট থেকে করবেন। অ্যান্ড এটা আমার হাতের আছে রাইটে, রাইট থেকে নিচে নামাবো ফার্স্টে, তারপরে আবার এটা আমার হাতের ইসে দিয়ে দেবো, রাইটে দিয়ে দেবো, অ্যান্ড এটা উপরে দিয়ে দেবো। দেখুন এটা কিন্তু উপরে চলে আসছে, এবং গ্রিনের সাথে ম্যাচ করে এটা আমার হাতের আছে রাইট পাশে, লেফটে দেবো, রাইট থেকে আপে দেবো, ডাউনে দেবো সরি, তারপরে এটা আবার
ব্যাক নিয়ে যেয়ে উঠিয়ে দেবো। দেখুন আমাদের কিন্তু ফার্স্ট প্লেয়ারটা মিলে গেল। অ্যান্ড ভিডিওটা কতটুকু ভালো লাগলো কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার সাথেই থাকবেন। বাই বাই, সি ইউ।